নিত্যপণ্যের বাজার নিয়ে জানাতে পাবনা ও বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে এই বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ার বাজারে আসলে গত সপ্তাহের সাথে যদি আমরা পার্থক্য তুলনা করি, সেক্ষেত্রে এ সপ্তাহে কোন পণ্যের দাম কমেছে আর কোনটির বেড়েছে, এটি যদি একটু আমাদেরকে জানাতেন। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমি সবজি বাজারে এসে যেটা দেখেছি যে কোনো সবজির দাম কমেনি, বরং গত সপ্তাহের তুলনায় সবগুলো সবজির দাম বেড়েছে, কোনো কোনোটা 30 থেকে 50 টাকা পর্যন্ত প্রতি কেজিতে। তবে আলুর দামে কিছুটা কম আমরা লক্ষ্য করেছি, যে কেজিতে 5 টাকার মতো বেড়েছে। বিশেষ করে যেটি একেবারে সাধারণ ভোক্তাদের আলু, সেই আলুতে দেখা গেছে যে গত সপ্তাহে 65 ছিল, সেটি এখন জাত এবং মালদা দিয়ে 70 টাকার মতো। এর বাইরে যতগুলো সবজি আমি বাজারে দেখতে পেয়েছি, বেগুন, পটল, সবগুলো সবজির দাম বেড়েছে। আমি যে দোকানটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই দোকানের যিনি বিক্রেতা রয়েছেন তার সাথে আমি কথা বলেছি, তিনি বলেছে যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেগুনের বেড়েছে প্রায় 50 টাকার মতো দাম। এর পাশাপাশি অন্যান্য দোকানগুলোতে খবর করে দেখেছি, আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে 40 টাকার নিচে কোনোতেই কোনো দোকানেই বেগুনের দাম বাড়েনি, বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটি দোকানে 40 টাকার মতো কেজিতে বৃদ্ধি পেয়েছে। কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 20 টাকার মতো, আর পটল, যেটি একেবারেই বলা যায় যে সবার প্রতিদিনের সবজি, সেই পটলেও দাম বেড়েছে অনেক টাকা, প্রায় এখন 20 টাকার মতো কেজিতে বেড়েছে। সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি সবজির দামই এখন সাধারণ ক্রেতাদের বাইরে। আর সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পেঁয়াজের দাম, যেটি গত সপ্তাহে ছিল 190 থেকে 100 টাকার মতো, সেটি এখন মান এবং জাত ভেদে বা আকার ভেদে বলতে পারেন, সেটি এখন 30 থেকে 40 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। একটু আগে আমি একজন বিক্রেতার সাথে কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে গত সপ্তাহে 100 টাকা কেজি যে পেঁয়াজ তিনি বিক্রি করেছেন, আজকে সেই একই পেঁয়াজ বিক্রি করছেন তিনি 120 টাকা কেজি। এর কারণ হিসেবে আমরা জানতে চেয়েছিলাম বিক্রেতাদের কাছে যে এইরকম পার্থক্যর কারণ কি। তারা যেটি বলছেন, যেটি শুকনো সবজির কথা বলা হচ্ছে, শুকনো মশলার কথা বলা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে একটা সিন্ডিকেশন আছে, বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা এগুলোর ক্ষেত্রে। আর সবজি, যেটি একেবারেই কাঁচা প্রতিদিনের সবজি, সেই সবজির ক্ষেত্রে বলা হচ্ছে যে বৃষ্টি খুব বেশি মূল্য বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলে এই সপ্তাহের তুলনায় যদি আমরা গত সপ্তাহের বাজার দর দেখি, তাহলে গড়ে সব ধরনের সবজিতে দাম বেড়েছে 30 টাকার মতো। একেবারেই বলা যায় যেটি সাধারণ মানুষের সবজি, সেগুলো বিশেষ করে কলার কথা বলছি, কাঁচা কলা, সেটিরও দাম এখন সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে গেছে। হাসিবুর রহমান, আপনি সাথেই থাকুন, আমরা একটু পাবনাতে যেতে চাই, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম, আপনি যে বাজারে আছেন সেখানে নিত্যপণ্যের দাম আজকে কেমন দেখছেন, আর পেঁয়াজ এবং কাঁচামরিচ যেগুলির দাম আমরা গত কয়েকদিন যাবৎ দেখছি যে ওঠানামা করছে এবং কাঁচামরিচের দাম বেশ চড়া, আজকের চিত্র কী দেখছেন আপনি? আমরা সকালে কিন্তু এসে বাজারে দেখতে পেয়েছি যে পাবনার অন্যতম একটি বড় বাজার, যেখানে পেঁয়াজ, কাঁচামরিচ সহ সবজি কিন্তু ব্যাপক সবজির আমদানি হয়, এমনই একটি বাজারে কিন্তু আমরা এসে দেখতে পেয়েছি যে এখানে আজকে কাঁচামরিচ কিন্তু বিক্রি হয়েছে 240 টাকা কেজি দরে। কিন্তু গত 3 দিন আগেও আমরা দেখতে পেয়েছিলাম যে এই কাঁচামরিচ কিন্তু 200 টাকা কেজি বিক্রি হয়েছে। সবচেয়ে অবাক বিষয় হচ্ছে যে উৎপাদনের জেলা কিন্তু পাবনা পেঁয়াজ উৎপাদনের জেলা, আর এই উৎপাদনের জেলাতে কিন্তু পেঁয়াজের দাম কিন্তু প্রতিনিয়তই বেড়েই চলেছে। আজকে আমি যে বাজারে হাজিরহাটে অবস্থান করছি, এখানে কিন্তু পেঁয়াজের অন্যতম একটি বড় আড়ত এখানে রয়েছে। এখানে কিন্তু পেঁয়াজ প্রতি কেজি আজকে খুচরা বাজারে যেমন আমরা দেখি 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পাশাপাশি পাইকারি বাজারে কিন্তু বিক্রি হচ্ছে প্রতি মোল পেঁয়াজ বিক্রি হচ্ছে 3800 টাকা থেকে 4200 টাকা মূল দরে। অর্থাৎ এই পেঁয়াজটা গত 15 দিন আগেও কিন্তু খুচরা বাজারে আমরা 60 টাকা 70 টাকা কেজি দরে কিন্তু দেখতে পেয়েছি। এখন এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে জানতে চেয়েছিলাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপর করে, তিনি বলছেন যে 7,78,000 টন কিন্তু এই জেলায় পেঁয়াজ উৎপাদন হয়েছিল, এর থেকে প্রায় 18,000 টন বেশি কিন্তু পেঁয়াজ উৎপাদন হয়েছে। তারপরেও কিন্তু পেঁয়াজের ঘাটতি রয়েছে বলে যে আড়তদার রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে সুজানগর সাথিয়া যে বড় সব কৃষকের
তাতালি কিন্তু পর্যাপ্ত পেঁয়াজ আছে, কিন্তু আমদানি করা পেঁয়াজের বাজারে না থাকে, তারা অল্প অল্প করে কিন্তু এই কৃষকরা হাটে আনছেন, যে ফল যে কারণে পেঁয়াজের আসলে বাজারে সংকট দেখা দিয়েছে, সেই কারণে কিন্তু দাম বাড়ছে এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছেন। আর আরেকটি বিষয় হচ্ছে পেঁয়াজের অন্যতম এই হাজিরহাটের ব্যবসায়ীরা বলছেন যে বৃষ্টির কারণে হাটে পেঁয়াজের আমদানি কিন্তু কম হচ্ছে, এর পাশাপাশি মোবাইল ফোনে তারা একটি কথা বলছেন যে মোবাইল ফোনে ঢাকার সিন্ডিকেট ব্যবসায়ীরা হাটে পেঁয়াজের দাম নির্ধারণ করেন, সেই কারণে আসলে ঢাকার বড় বড় ব্যবসায়ীদের পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করার কারণেই কিন্তু এই পেঁয়াজের দাম ওঠানামা করছে এমনটি কিন্তু আমাদের তারা বলছে। এই ছিল আমার কাছে আসলে বাজার দরের সর্বশেষ। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বগুড়া এবং পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।